হ্যালো এভরিওয়ান আমি রোমা আজকের এই ভিডিওতে অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত হওয়া কিছু ভ্যাকেন্সি ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অ্যাক্সিস ব্যাংক হল ভারতের থার্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক। এখানে আপনাদের বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে যেমন সেলস ম্যানেজার বিজনেস ম্যানেজার রিজিওনাল সেলস ম্যানেজার ক্লার্ক ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার এই রকম বিভিন্ন পোস্টে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এই পোস্টগুলির জন্য পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইন এখানে কিছু পোস্টের জন্য ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবেন এবং কিছু কিছু পোস্টের জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে সিলেকশন হবে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গ্র্যাজুয়েশান পাস জব লোকেশান আপনাদের হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না স্যালারিও আপনারা ভালো পেয়ে যাবেন এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন তো এটি হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট এর ইউআর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো জব ডিটেলস জানার জন্য এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই ওয়েবসাইটেই আসতে হবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টের নাম দেওয়া রয়েছে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং এখানে জব লোকেশানও দেওয়া রয়েছে আপনারা যদি যে কোনো একটি জায়গার জব সম্পর্কে জানতে চান তাহলে আপনারা এই যে এখানে সার্চ দেওয়া রয়েছে এখানে এসে আপনাদের সার্চ করতে হবে আপনারা যে সিটির জন্য ভ্যাকেন্সি দেখতে চাইছেন তো এখানে আমি কলকাতা সার্চ করে নিচ্ছি তো এই যে এখানে আপনাদের সামনে দেখাচ্ছে কলকাতা থেকে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কোন কোন পোস্টে যেমন সেলস ম্যানেজার ক্রেডিট ম্যানেজার বিজনেস ম্যানেজার তো এইরকম বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে আপনারা যদি কোনো পোস্টের জন্য ডিটেলসে জানতে চান যে এই পোস্টের জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কি এক্সপিরিয়েন্স থাকতে হবে কি রোলস এবং রেসপন্সিবিলিটিস রয়েছে পোস্টের জন্য এই সমস্ত কিছু জানতে চান তাহলে আপনাকে সেই পোস্টের উপরে ক্লিক করতে হবে এই পোস্টের উপরে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেমন আমি ক্লিক করছি সেলস ম্যানেজার এই পোস্টের উপরে এরপর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পাঁচ থেকে আট বছর পর্যন্ত এবং ভ্যাকেন্সি রয়েছে একটি জব লোকেশান হয়ে যাবে আপনাদের কলকাতা এখানে আপনাদের রেসপন্সিবিলিটিস দেওয়া রয়েছে আপনাদের কি রেসপন্সিবিলিটিস থাকবে এখানে আপনাদের কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশান তো এইভাবে আপনারা প্রত্যেকটি পোস্টের উপরে ক্লিক করে সেই পোস্টের জন্য আপনাদের কি রেসপন্সিবিলিটিস থাকবে এবং আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তারপরে যে পোস্টের সাথে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যাবে আপনারা সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য সামনেই এই যে এখানে অ্যাপ্লাই নাও লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে ঠিক এই রকম এখানে আপনাদের কিছু ডিটেলস ফিল করতে হবে আপনার নাম আপনার ইমেল আইডি ফোন নম্বর আপনার পিনকোড এই সমস্ত ডিটেলস আপনাদের ফিল করতে হবে তারপর আপনাদের একটি রেজিউম অথবা সিভি আপলোড করতে হবে তো আপনার আগে থাকতেই একটি রেজিউম বানিয়ে রেখে দেবেন আপনার রেজিউমটি এমনভাবে বানাবেন যাতে তাতে আপনার সমস্ত ডিটেলস থাকে যেমন আপনার ঠিকানা ইমেল আইডি ফোন নম্বর আপনার এডুকেশান কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সমস্ত কিছু তাতে ডিটেলসে লিখবেন আপলোড করার পর এই যে এখানে একটি চেক বক্স রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিতে হবে তাহলেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে আপনাদের রেজিউমের ওপর বিচার করে শর্ট লিস্টেড করা হবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য আপনাদের যেদিন ইন্টারভিউ হবে সেদিন আপনাদের রেজিউম এবং সাথে করে আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে তার অরিজিনাল কপি সাথে করে নিয়ে যেতে হবে আপনারা শর্ট লিস্টেড হয়েছেন তার জন্য আপনাদের জানানো হবে ইমেল আইডির মাধ্যমে অথবা আপনার কন্ট্যাক্ট নম্বরের মাধ্যমে তো বন্ধুরা এইভাবেই আপনারা পোস্টের নাম দেখে এবং তার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই